ठिकाना पढ़ाखार योग्यता भर्ती फी पढ़ाशा खरच सुविधा असुविधा सब विस्तारित सबको गाजी मणिपुर रहमान नार्सिंग कलेज बेसर नार्सिंग गाजी मणिपुर रहमान नार्सिंग कलेज बीएनएमसी अर्थात बांग्लादेश नार्सिंग एंड मिडवाइफरी काउंसिल अनुमोदन प्राप्त एक बेसरकारी प्रतिष्ठान। এখানে রয়েছে বিএনএমসি অনুমোদন প্রাপ্ত বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের তালিকা, সেই তালিকায় রয়েছে গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ। গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ ঠিকানা টাউন কালিকাপুর পটুয়াখালী। এসআর আপনি চাইলে আপনার মোবাইল থেকে গুগল ম্যাপে গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ লিখে সার্চ দিলে গুগল ম্যাপে লোকেশনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। আর এই প্রতিষ্ঠানে আসনসংখ্যা রয়েছে ডিপ্লোমা নার্সিং এ 80টি, যার মধ্যে ছেলেদের 20% সিট থাকবে, অর্থাৎ 16টি, বাকিগুলো মেয়েদের। আর মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে বা ভর্তি হতে পারবে। এবং বিসিতে আসনসংখ্যা রয়েছে 60টি, যার মধ্যে ছেলেদের 20% সিট থাকবে, অর্থাৎ ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং এ ছেলেদের 20% সিট থাকে, বেসরকারিতে সরকারিতে 10%, আর মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েদেরই সিট থাকে। ডিপ্লোমা নার্সিং এ আবেদন করতে চাইলে যে কোনো গ্রুপ থেকে এসএসসি এসএসসি পাস করতে হবে। এসএসসি পাস করার পর বা ইন্টারমিডিয়েট পাস করার পর ভর্তি ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়, তখন সেখানে আবেদন করতে হবে। সেখানে আবেদন করতে চাইলে ডিপ্লোমা নার্সিং এ যে কোনো গ্রুপ থেকে 6 পয়েন্ট থাকতে হবে এসএসসি এসএসসি মিলে, এবং ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। এবং মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে 6 পয়েন্ট থাকতে হবে। বিএসসিতে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে, তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে, এসএসসি এসএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে। বিএসসিতে 7 পয়েন্ট এবং ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারিতে 6 পয়েন্ট থাকতে হবে এসএসসি এসএসসি মিলে। তারপর সরকারি ভর্তি পরীক্ষা দিতে হবে, যেখানে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে, যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই। এবং বিএসসিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান প্রশ্ন থাকবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে, সরকারি ভর্তি পরীক্ষা ছাড়া বেসরকারিতে ভর্তি হওয়া যাবে না। সরকারি ভর্তি পরীক্ষা কমপক্ষে 40 পেতে হবে, 40 মার্ক হলো পাস মার্ক। যারা বেশি মার্ক পাবে সরকারিতে সিট অনুযায়ী তারা সরকারিতে চান্স পাবে, কিন্তু সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষা কমপক্ষে 40 পেতে হবে। 40 পেলে বেসরকারিতে সরাসরি ভর্তি হওয়া যাবে বা আবেদন করা যাবে। সরকারি ভর্তি পরীক্ষায় 40 পেলে এখানে এসে সরাসরি যোগাযোগ করতে হবে নির্ধারিত সময়ে, এসে এখানে ভর্তি হতে হবে, তারপর আবেদন করতে হবে। তারপর ভর্তির সময় আনুমানিক ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে 30 থেকে 50 হাজার টাকা বা কম বেশি হতে পারে, আনুমানিক খরচ হতে পারে। তাছাড়া ভর্তির পরে পড়াশোনার খরচ ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে একাডেমিক কস্ট প্রায় 2 লক্ষ টাকার মতন, বিএসসিতে প্রায় 3 লক্ষ টাকার মতন খরচ হতে পারে সব মিলিয়ে। বই খাতা কলম ইত্যাদি সব মিলিয়ে, তাছাড়া থাকা খাওয়া খরচ প্রত্যেক মাসে প্রায় আনুমানিক 5 হাজার টাকার মতন খরচ হতে পারে, একটু কম বেশি হতে পারে। সব মিলিয়ে ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে প্রায় 4 লক্ষ টাকার মতন এবং বিএসসিতে প্রায় 6 লক্ষ টাকার মতন খরচ হতে পারে। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।